এই ছবি তো চমক দিয়ে ভরা। এই সামনে দুটো ছবি আছে, দেখবেন এক পাশে আমাদের অত্যন্ত প্রিয় চিত্রনায়িকা শাবনুরের ছবি, আর একদিকে মনে হয় আমার ছবি। প্রথমেই হয়তো একটু ভাববে নায়ক আর নায়িকা, বিষয়টা আসলে একেবারে এরকম না, একজন প্রোটাগনিস্ট একজন অ্যান্টাগনিস্ট। তো এটাও একটা চমক আর কি আপনাদের জন্য। যাই হোক, আরাফাত একটি ছবি করছে নতুন একেবারে, এর আগে হয়তো সহপরিচালক হিসেবে কাজ করেছে, এবারে তার পরিচালক হিসেবে আবির্ভাব। তার প্রতি আমার শুভেচ্ছা শুভকামনা। এবং আমি মনে করি যে যে কোনো মানুষ যদি প্রস্তুতি নিয়ে সততার সঙ্গে কাজ করে, তাহলে নিশ্চয়ই সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা সবাই চেষ্টা করব সততার সঙ্গে, আরাফাতের সঙ্গে এই কাজটি করার। এবং আমার বিশ্বাস যে আমরা ঠিকঠাক মতো কাজ করলে এই কাজটি দর্শকদের মনে স্থান পাবে। আর কাজের আসলে কোনো বিকল্প নাই। আমি মনে করি কথা কম কাজ বেশি।